ওয়েলকাম টু মেজে হাই স্কুল ইউটিউব চ্যানেল শুরু করছি দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের তৃতীয় পর্ব আজকের বিষয়বস্তু দৃশ্যশিল্পের ইতিহাস প্রথমে আসছি ছবি আঁকা বা পেন্টিং ছবি আঁকা যেমন একটা শিল্পকর্ম একইভাবে অলঙ্করণের একটা মাধ্যম তেমনি আবার ছবির মধ্যে মানুষ তার সমকালীন সমাজ সংস্কৃতি বা রাজনীতি সম্পর্কে নিজের মনোভাব প্রকাশ করতে পারে ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে প্রখ্যাত শিল্প বিশেষজ্ঞ ই বি হ্যাভেল ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে নব্যবঙ্গীয় চিত্রকলার এক নতুন উন্মেষ ঘটেছিল যদিও তা প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত নয় তবুও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার সম্পর্কে যে যথেষ্ট নিকট ছিল সে কথা অস্বীকার করা যায় না এই সূত্রে আর একটি কথা স্মরণযোগ্য যে আঠারোশ পঁচানব্বই খ্রিস্টাব্দে যখন অবনীন্দ্রনাথ রাধাকৃষ্ণ চিত্রমালা সৃষ্টি করেন তখন আধুনিক চিত্রকলায় পাশ্চাত্য প্রভাবমুক্ত স্বদেশ চেতনার রূপ পেয়েছিল একইভাবে তার ভারত মাতা চিত্র ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা অভূতপূর্ব ভূমিকা পালন করে তাই ভারতের স্বাধীনতা আন্দোলনকে জানতে হলে আমাদের শিল্পকলার ইতিহাসকেও জানতে হবে নেক্সট টপিক ফটোগ্রাফি যদিও ফটোগ্রাফি ফটোগ্রাফি অনেকটা আধুনিক যুগের বিষয়বস্তু তবুও যেভাবে পুরোনো সময়কে প্রায় অবিকৃতভাবে ধরে রাখতে পারে কোনো লেখক বা চিত্রকরের পক্ষে তা সম্ভব নয় তাই পুরোনো দিনের নির্ভরযোগ্য দলিল হিসাবে কাছে ফটোগ্রাফির গুরুত্ব অসামান্য সাধারণভাবে রাজনৈতিক বা অর্থনৈতিক ইতিহাসে এর ব্যবহার অন্য উপাদানের পরিপূরক রূপে হয়ে থাকে কিন্তু সাধারণ মানুষের প্রত্যহিকতার সামাজিক ইতিহাস রচনায় ঐতিহাসিকরা ক্রমেই এর গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে নথি হিসেবে ব্যবহৃত হতে পারে সেই যুগের কয়েকটি দুর্মূল্য ফটোগ্রাফ যার অধিকাংশ তুলেছেন কুন্তলিন তেলখ্যাত এইচ বোস বা হেমেন্দ্রমোহন বোস তাছাড়া বিপ্লবী যুগের বহু ইতিহাস নৌবিদ্রোহের ঘটনা দাঙ্গা মনন্তর এ ধরনের ফটোগ্রাফের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের এক ধারাবাহিক ইতিহাস জানা যায় ফটোগ্রাফির বাস্তব দৃশ্যকে অপরিবর্তিতভাবে আমাদের সামনে তুলে ধরে ফলে ইতিহাস হয়ে ওঠে যথার্থ ইতিহাস কিন্তু কারিগরিবিদ্যার বিদ্যার যেতে বাস্তব ঘটনাকে অনেক সময় অবাস্তব রূপ দেয়া যায় সুতরাং এ ধরনের সমস্যা ফটোগ্রাফির ক্ষেত্রে বর্তমানে দেখা দিয়েছে তাই ফটোগ্রাফি বিষয়টিকে ইতিহাসে অঙ্গভুক্ত করার আগে আমাদের যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন পরবর্তী টপিক স্থাপত্য শিল্পের ইতিহাস স্থাপত্য আর্কিটেকচার তথা বিভিন্ন ইমারত নির্মাণের উদ্দেশ্য প্রধানত দুটি প্রথমত বসবাস ও দ্বিতীয়ত ধর্মচর্চা সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে কোন একটি নির্দিষ্ট অঞ্চলের স্থাপত্যশৈলী ও প্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায় তাই স্থাপত্য ইতিহাস চর্চার প্রধান উপযোগ্য বিষয় স্থাপত্য ইতিহাস যে কোনো অঞ্চলের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক বিষয়টিকে গভীরভাবে প্রভাবিত করে শাসকগোষ্ঠী ধর্মীয় কারণে হোক বা কোনো যুদ্ধ জয়ের স্মারক হিসাবে হোক অথবা সমাধি হিসাবে স্থাপত্যকীর্তিকে উৎসাহ দান করেছেন এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্রিটিশ আমলে কলকাতায় বিভিন্ন আর্কিটেকচার বা স্মারকগুলি নির্মিত হয়েছে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল রাইডার্স বিল্ডিং প্রিন্সেপ ঘাট জাদুঘর সেন্ট পলস ক্যাথিড্রাল ইত্যাদি ইত্যাদি আধুনিক ভারতের স্থাপত্যের আলোচনায় নতুন দিল্লির কথা অবশ্যই উল্লেখযোগ্য উনিশশো এগারো খ্রিস্টাব্দে কলকাতা থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে স্থানান্তরের পর দিল্লির স্থাপত্যশৈলীর বড় ধরনের পরিবর্তন আসে এক্ষেত্রে দুজন মানুষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য একজন হলেন এডুইন লুটিয়েন এবং অন্যজন হার্বার্ট বেকার এই দুজনের পরিচালনায় এবং ভারতীয় ঠিকাদার সৌহাসিং এর উদ্যোগে তৈরি হয় ভাইস হাউস যা বর্তমানে রাষ্ট্রপতি ভবন নামে পরিচিত এবং কিংস ওয়ে যা বর্তমানে রাজপথ নামে পরিচিত এছাড়া রয়েছে লোকসভা ভবন বা পার্লামেন্টারি হাউস সেক্রেটারিয়েট বিল্ডিং প্রভৃতি সাধারণত ইতিহাস আলোচনার ক্ষেত্রে রাজধানী এবং তার কেন্দ্রের মধ্যে বহমান রাজনৈতিক অর্থনৈতিক কার্যকলাপ ইত্যাদি আলোচ্য প্রধান বিষয়বস্তু হিসেবে উঠে আসে কিন্তু কোন একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজের নিজস্ব ইতিহাসকে সাধারণভাবে স্থানীয় ইতিহাস বলা হয় স্থানীয় ঐতিহাসিক নিদর্শন এবং কথ্য ইতিহাস এ ধরনের ইতিহাস চর্চার অন্যতম প্রধান উপাদান এক্ষেত্রে মনোরঞ্জন চন্দ্রের লেখা মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোচবিহারের ইতিহাস ইত্যাদি রচনাগুলি থেকে স্থানীয় ইতিহাস প্রসঙ্গে নানা তথ্য পাওয়া যায় আমাদের শহরের ইতিহাস শহর আমরা এক্ষেত্রে গর্ব করে বলতে পারি যে বহু প্রাচীন যুগ থেকে ভারতবর্ষে পরিকল্পিত নগরের উল্লেখ বা নিদর্শন পাওয়া যায় আমরা এক্ষেত্রে হরপ্পা বা মহজিদারর নগর পরিকল্পনার কথা উল্লেখ করতে পারি শহরের ইতিহাসের অন্তর্গত হতে পারে একটি শহরের পত্তন তার বিবর্তন তার উন্নয়ন তার অবক্ষয় ইতিহাস অথবা এর যে কোনো একটি দিক সাধারণত বাণিজ্যিক বা প্রশাসনিক অথবা ধর্মীয় কারণে তীর্থস্থান হিসাবে অথবা সামরিক ছাউনি হিসাবেও শহর গড়ে উঠতে পারে ভারতের ইতিহাসে বিভিন্ন পর্যায়ে নগরায়ন ঘটেছে এক্ষেত্রে সর্বপ্রথম নগরায়ন ঘটেছিল হরপ্পা মহিরদ্বর সময় অর্থাৎ তাম্রব্রঞ যুগের সময়কালে প্রথম নগরায়ন পরবর্তীকালে মহাজনপদগুলির সময়কালেও ভারতবর্ষের নগরায়নের কিছু কিছু প্রভাব দেখতে পাওয়া যায় মোগল রাজপুরুষেরা অনেক সময় নিজেদের জায়গিরগুলিতেও শহরের পত্তন ঘটিয়েছেন শহরের ইতিহাসকারগণ অবশ্যই শহরের বাসিন্দাদের সময় সংস্কৃতি এবং স্বকীয় বৈশিষ্ট্যের প্রতি আগ্রহী কিন্তু তাদের বেশি ঝোঁক থাকে শহরের চরিত্রের পরিবর্তন বা তার অবক্ষয়ের কারণ অনুসন্ধান বাণিজ্যের অবক্ষয় অধিকাংশ ক্ষেত্রে শহরের অবক্ষয়ের মূল কারণ এর পাশাপাশি প্রশাসনিক বা সামরিক কারণে বা চূড়ান্ত প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও শহরের অবক্ষয় ঘটতে পারে সমুদ্র বাণিজ্যের সঙ্গে শহরের ইতিহাসের যোগাযোগের উদাহরণ হিসাবে লক্ষ্মী সুব্রমণিয়ামের স্পোর্টস টাউন সিটিজ নামক গ্রন্থটি বিশেষ উল্লেখের দাবি রাখে আমাদের দর্শন শ্রেণীর